আজকে বিকেলে বা সন্ধেবেলায় বলতে পারেন হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। তো হায়দ্রাবাদ এফসি লিগ টেবিলে তলার দিকে রয়েছে, মোহনবাগান লিগ টেবিলের ওপর দিকে রয়েছে। তো এই ম্যাচটা নিয়ে অত ভাবনা চিন্তা হয়তো কারোরই নেই, তবুও বলবো এই ম্যাচটার গুরুত্ব আছে। প্রথমত যেটা চাপের জায়গা রয়েছে সেটা খেলার দিক দিয়ে না হলেও একটা চাপের জায়গা রয়েছে। জেনারেলি স্ট্যাটিস্টিক্স যেটা বলে যে ডার্বির পরের ম্যাচটা যারা জেতে তাদের ক্ষেত্রে একটু চাপের হয়। এর পেছনে সায়েন্টিফিক কিছু কারণ আছে কিনা আমি জানি না, তবে হতে পারে আত্মবিশ্বাস, যে ডার্বি জেতার পর একটা আত্মবিশ্বাসের তুঙ্গে পৌঁছে যায়, তাই দুম করে একটা অঘটন ঘটার সম্ভাবনা তারা নিজেরাই তৈরি করে ফেলে। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে। যদিও আমাদের এখনকার ফুটবল অনেক প্রফেশনাল হয়ে গেছে, কেউ আর ওই রকম ভাবনা চিন্তা করে খেলে না, বা কোনো ম্যাচ জিতলে অতিরিক্ত আনন্দে ভেসে যায় না যে পরের ম্যাচটা হেরে যাবে বা পরের ম্যাচে অঘটন ঘটতে দেবে। তো সেসব দিক বাদ দিলেও আজকের ম্যাচটার কিন্তু গুরুত্ব কয়েকটা জায়গায় আছে। কারণ মোহনবাগান আইএসএল খেলতে নেমেছে লিগ শিল্ড আর একবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই, যে ব্যাক টু ব্যাক যদি চ্যাম্পিয়ন হওয়া যায়, যদি তার কারণ হচ্ছে চাইলেই তো আর চ্যাম্পিয়ন হওয়া যায় না, তার জন্য সেরকম পারফর্মটাও করতে হয়। আর লিগ টেবিলের দিকে তাকালে দেখা যাবে বেঙ্গালুরু আমাদের থেকে 3 পয়েন্ট এগিয়ে আছে এবং বেঙ্গালুরু কন্টিনিউয়াস ম্যাচ জিতে চলেছে। এবং আমরা যদি কোনো একটা ম্যাচ এর মধ্যে হেরে যাই বেঙ্গালুরু হারার আগে, তাহলে আমাদের সঙ্গে বেঙ্গালুরুর পয়েন্টের ডিফারেন্সটা 6 পয়েন্ট হয়ে যাবে। তো আমাদের এখন ম্যাচ হারা চলবে না, বেঙ্গালুরুকে পিছু পিছু ফলো করে যেতে হবে যতক্ষণ না বেঙ্গালুরু ম্যাচ হারছে, এবং বেঙ্গালুরু ম্যাচ হারলে যাতে আমরা তাদেরকে টপকে 1 নম্বরে চলে যেতে পারি সেই দিকটাও মাথায় রাখতে হবে। এবার আজকের ম্যাচ নিয়ে এলে দেখুন, আজকের ম্যাচটা হায়দ্রাবাদের হোম ম্যাচ, তারা হোম সাপোর্টটা পাবে এবং তারা গত ম্যাচে যে দুর্ধর্ষ জয়টা পেয়েছিল সেটা কিন্তু তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে রেখে দিয়েছে। তো ফলে তারাও আজকে 1 ইঞ্চি জমি ছাড়বে না এটাই মনে করা হচ্ছে। আবার এটাও ঠিক, মোহনবাগান সুলভ খেললে মোহনবাগানকে এই মুহূর্তে হারানোর মতো ক্ষমতা কোনো টিমের নেই। মোহনবাগান যে ফর্মে খেলছে বা যে একটা প্লেয়িং স্টাইল ইউজ করছে বা যে কম্বিনেশনটা নিজেদের মধ্যে তৈরি করেছে সেটা একটা পারফেক্ট জায়গায় আছে। তাই খুব বেশি এক্সপেরিমেন্টে না গেলে আজকের ম্যাচে অঘটন ঘটার সম্ভাবনা খুব কম। তবু আমি বলবো সব থেকে পজিটিভ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মলিনা কিন্তু ম্যাচটাকে সিরিয়াসলি নিচ্ছেন এবং তিনি এক মুহূর্তের জন্য 1 ইঞ্চিও ভাবছেন না যে আমাদের অপোনেন্ট দুর্বল বা ইজি অপোনেন্ট বা কিছু। তাও এটা বলবো যে খেলাটার নাম যেহেতু ফুটবল, এখানে যে কোনো কিছুই হতে পারে, আগে থেকে প্রেডিক্ট করা যায় না যে কে জিতবে কে হারবে। এবং সৌদি আরবিয়ার মতো টিম যে আর্জেন্টিনাকে হারাতে পারে এবং যে আর্জেন্টিনা হেরে যাওয়ার পরে আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে, তো সেই জন্যই এই খেলায় কোনো প্রেডিকশন করা যায় না। তাই মোহনবাগানকে যেই অপোনেন্ট হোক না কেন তাকে সাবধানে থাকতে হবে এবং সাবধানে খেলতে হবে, যে অপোনেন্ট আমাদেরকে হারাতে পারে এটা মাথায় রেখে খেললে কোনো রকম ভুল হওয়ার বা সিলি মিস্টেক হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। এর বেশি আর কিছু বলবো না, ম্যাচ দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি, আপনারাও উদ্গ্রীব হয়ে আছেন, ম্যাচটা হয়ে যাক, ম্যাচের পরে আবার ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওতে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।